সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। রাশিয়ার হামলায় নরকে পরিণত হয়েছে দোনবাস, বললেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের জন্য আরও সামরিক তহবিল যোগান দিচ্ছে আমেরিকা। চেরনিহিভে ক্ষেপণাস্ত্র হামলায় অনেক মানুষ মারা গেছেন, দাবি জেলেনস্কির। ফিনল্যান্ড, সুইডেন, তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে, বললেন ন্যাটো প্রধান। অবশেষে কথা হল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের। জঙ্গিবাদের সহায়তার দায়ে দোষী সাব্যস্ত কাশ্মীরের ইয়াসিন মালিক। উত্তর কোরিয়ায় লবণ পানি আদা দিয়ে করোনা মোকাবিলা। এবং প্রিন্স হামজাকে গৃহবন্দী করেছেন জর্ডানের বাদশাহ। দর্শক, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন দখলকারীরা আরও আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, সেখানকার অবস্থা নারকীয় আর এটি অতিরঞ্জিত নয়। তিনি বলেন দোনবাস পুরোপুরি ধ্বংস। তিনি আরও বলেন এটি ইউক্রেনীয়দের হত্যা করা, বাড়িঘর ধ্বংস, সামাজিক সুবিধা এবং কার্যক্রমকে ধ্বংস করার পুতিনের ইচ্ছাকৃত ও অপরাধমূলক অপচেষ্টা। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। রাশিয়ার হামলায় নরকে পরিণত হয়েছে দোনবাস, বললেন জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ গড়িয়েছে তৃতীয় মাসে। ইউক্রেনের রাজধানী কিয়েভে সুবিধা করতে না পারলেও পূর্বের শিল্পাঞ্চল দোনবাসকে ধ্বংস করে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার 19 মে রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন দখলদারীরা আরও আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, সেখানকার অবস্থা নারকীয় আর এটি অতিরঞ্জিত নয়। তিনি বলেন দোনবাস পুরোপুরি ধ্বংস। তিনি আরও বলেন এটি ইউক্রেনীয়দের হত্যা করা, বাড়িঘর ধ্বংস করা, সামাজিক সুবিধা ও কার্যক্রমকে ধ্বংস করার ইচ্ছাকৃত ও অপরাধমূলক অপচেষ্টা। তিনি রাশিয়ার নৃশংস হামলায় একদিনে সে অঞ্চলে 12 জন নিহত এবং ডজন খানেক মানুষ আহত হন বলে জানান। রুশ বাহিনীর বড় ধরনের হামলার আশঙ্কা থেকে এর আগে দোনবাসের মানুষজনকে ইউক্রেনের পশ্চিম অংশে সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল কর্তৃপক্ষ। দোনবাসের নিয়ন্ত্রণ মস্কোর জন্য কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ, কারণ এর নিয়ন্ত্রণ নিলে 2014 সালে রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে করিডোর তৈরি করা সম্ভব হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন দোনবাস বলেন তখন তিনি বোঝান ইউক্রেনের পুরনো ইস্পাত ও কয়লা উৎপাদনকারী এলাকাটিকে, যার অর্থ দাঁড়ায় সমগ্র দোনেস্ক এবং লুহানস্ক মিলিয়ে একটি বড় অঞ্চল। প্রধানত রুশভাষী এই এলাকাটিকে মুক্ত করার কথা বারবার বলে আসছেন পুতিন। পূর্ব ইউক্রেনের সেনা পাঠানোর নির্দেশের আগে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত 21 ফেব্রুয়ারি রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন ইউক্রেনকে রাশিয়ার ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন পূর্ব ইউক্রেন একসময় রাশিয়ার ভূমি ছিল। পুতিনের এই ঘোষণার পরপর শুরু হয় ইউক্রেনের আগ্রাসন। ইউক্রেনের জন্য আরও সামরিক তহবিল যোগান দিচ্ছে আমেরিকা। ইউক্রেনকে সহায়তা দিতে মার্কিন সিনেটে পাশ হওয়া $4,000 কোটি মধ্যে শিগগিরই $10 কোটি সামরিক সহায়তার চালান পাঠানো হবে বলে জানিয়েছে পেন্টাগন। বৃহস্পতিবার পেন্টাগনের মুখপাত্র জন কির্বি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান নতুন প্যাকেজে আরও 18টি হাউডজারের পাশাপাশি ট্যাঙ্ক বিধ্বংসী রাডার সিস্টেমও থাকছে। রাশিয়ার সামরিক অভিযান মোকাবেলা করতে ইউক্রেনের জন্য $4,000 কোটি সহায়তা বিলটি বৃহস্পতিবার সিনেটে পাশ হয়। এর কয়েক ঘন্টা পরই এই $4,000 কোটি থেকে $100 মিলিয়ন একটি সামরিক সহায়তা প্যাকেজ পাঠানোর বিষয়ে সংবাদ সম্মেলন করেন পেন্টাগনের মুখপাত্র জন কির্বি। তিনি বলেন স্বল্প সময়ের মধ্যেই এসব সামরিক সরঞ্জাম ইউক্রেনে পাঠানো হবে। কির্বি আরও জানান 2014 সাল থেকে এ পর্যন্ত ইউক্রেনকে $6,600 কোটি সামরিক সহায়তা দেওয়া হয়েছে, যার মধ্যে 24 ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত $50 বিলিয়ন সহায়তা দেওয়া হয়েছে। এ সময় পেন্টাগন প্রেস সেক্রেটারি আরও বলেন ইউক্রেনের সামরিক বাহিনীর সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে তাদের যে কোনো তাৎক্ষণিক প্রয়োজনে সহায়তা দেওয়ার জন্য। চেরনিহিভে ক্ষেপণাস্ত্র হামলায় অনেক মানুষ মারা গেছেন, বললেন জেলেনস্কি। কিয়েভের উত্তরে চেরনিহিভ অঞ্চলের দেশনা গ্রামে বৃহস্পতিবার রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অনেক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার রাতের ভাষণে জেলেনস্কি এসব কথা বলেন। বেলারুশের সীমান্ত থেকে 40 মাইল দূরে অবস্থিত চেরনিহিভ, তিনি বলেন ওডেসা অঞ্চলে ক্রমাগত হামলা চলছে, মধ্য ইউক্রেনের শহরগুলোতে দোনবাস সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এ বিষয়ে রাশিয়ার জন্য কোনো সামরিক ব্যাখ্যা থাকতে পারে না। জেলেনস্কি বলেন এটি যতটা সম্ভব ইউক্রেনীয়কে হত্যা করার একটি ইচ্ছাকৃত এবং অপরাধমূলক প্রচেষ্টা। তিনি বলেন খার্কিভ অঞ্চল মুক্ত করার জন্য ইউক্রেনের বাহিনী অগ্রসর হচ্ছে। তিনি আরও বলেন দোনবাসে দখলদাররা চাপ বাড়ানোর চেষ্টা করছে, এলাকাটি এখন নরক অবস্থায় রয়েছে,
এটি কোনো অতিরঞ্জিত নয়। সেভ্রোদোনস্কের নৃশংস ও একেবারে বুদ্ধিহীন বোমা হামলা চালাচ্ছে। গত ২৪ ঘন্টায় ১২ জন নিহত এবং প্রায় অসংখ্য মানুষ আহত হয়েছেন। তিনি বলেন, ওডেসা অঞ্চল সহ মধ্য ইউক্রেনের শহরগুলোতে ক্রমাগত রুশ হামলা চলছে আর দোনবাস সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এটি যতটা সম্ভব ইউক্রেনিয়াকে হত্যা করার, যতটা সম্ভব বাড়িঘর, সামাজিক সুবিধা এবং উদ্যোগগুলোকে ধ্বংস করার জন্য ইচ্ছাকৃত একটি প্রচেষ্টা। তিনি বলেন, এটি গণহত্যার যোগ্যতার শামিল এবং যার জন্য রাশিয়াকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। ফিনল্যান্ড, সুইডেন, তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে বললেন ন্যাটো প্রধান। ফিনল্যান্ড, সুইডেন ও তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার কথা জানিয়েছেন ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ। বৃহস্পতিবার কোপেনহেগেনে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। কোপেনহেগেনের সংবাদ সম্মেলনে জেন্স স্টলটেনবার্গ বলেন, তুরস্ক যে উদ্বেগ প্রকাশ করেছে আমরা সেদিকে দৃষ্টিপাত করছি। এ সময় তিনি তুরস্ককে ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে আখ্যায়িত করেন। ন্যাটো সম্প্রসারণের দিকে ইঙ্গিত করে জেন্স স্টলটেনবার্গ বলেন, প্রত্যেক দেশেরই তার নিজের পথ বেছে নেওয়ার অধিকার রয়েছে, ফিনল্যান্ড ও সুইডেনও তার বাইরে নয়। তিনি বলেন, আটলান্টিকের উভয় পাশের ভিন্ন ইতিহাস সম্বলিত ৩০টি মিত্র দেশেরও কিছু মত পার্থক্য রয়েছে, তবে ন্যাটোতে এসব মত পার্থক্য কাটিয়ে উঠতে সমর্থ হওয়ার দীর্ঘ রেকর্ড রয়েছে। এর আগে বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, সন্ত্রাসীদের ফিরিয়ে দেওয়ার আগে সুইডেনের প্রত্যাশা করা উচিত হবে না যে তুরস্ক ন্যাটোতে তাদের যোগদানকে সমর্থন করবে। সুইডেন ও ফিনল্যান্ডের প্রতিনিধিদের তুরস্কে আসা উচিত হবে না জোটে তাদের যোগদান নিয়ে আমাদের রাজি করাতে। বুধবার আনুষ্ঠানিকভাবে ন্যাটো জোটে যোগদানের আবেদন করে সুইডেন ও ফিনল্যান্ড। ইউক্রেনের রাশিয়ার আক্রমণের ঘটনায় এই পথে এগুলো দেশ দুটি। তুরস্ক জানিয়েছে, সুইডেন ও ফিনল্যান্ড এমন মানুষদের আশ্রয় দিচ্ছে যারা সন্ত্রাসী, বিশেষ করে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের জঙ্গি ও ফেতুল্লাহ গুলেনের সমর্থকদের আশ্রয় দিচ্ছে দেশ দুটি। ফেতুল্লাহ গুলেনের বিরুদ্ধে ২০১৬ সালে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ এনেছে তুরস্ক, আর পিকেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করা হয়েছে আঙ্কারার পক্ষ থেকে। তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টিআরটি হাবের সোমবার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সুইডেন ও ফিনল্যান্ড ৩৩ জন মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য তুরস্কের আবেদনে সাড়া দেয়নি। এরদোগান বলেন, ফলে আপনারা আমাদের সন্ত্রাসীদের ফিরিয়ে দেবেন না, অথচ আমাদের কাছে ন্যাটো সদস্যপদে সমর্থন চাইছেন। ন্যাটো একটি নিরাপত্তা জোট, নিরাপত্তা সংস্থা, তাই এই নিরাপত্তা জোটের নিরাপত্তা বিঘ্নিত করে এমন কিছুকে আমরা হ্যাঁ বলতে পারি না। অবশেষে কথা হলো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের। অবশেষে পরস্পরের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর প্রথমবারের মতো ফোনে নিজেদের মধ্যে আলাপ করেছেন দেশ দুটির শীর্ষ জেনারেলরা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। পেন্টাগন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্ক মিলি তার রুশ সমকক্ষ জেনারেল ভ্যালোরি গেরাসিমভের সঙ্গে ফোনে কথা বলেছেন। গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর এটি তাদের প্রথম কোনো আলোচনা। ইউএস জয়েন্ট স্টাফের একজন মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি এবং রাশিয়ান জেনারেল স্টাফের প্রধান গেরাসিমভের মধ্যে কথা হয়েছে। নিরাপত্তা সম্পর্কিত নানা বিষয়াদি নিয়ে তারা কথা বলেছেন। জঙ্গিবাদের সহায়তার দায়ে দোষী সাব্যস্ত কাশ্মীরের ইয়াসিন মালিক। জঙ্গি সংগঠনকে আর্থিক সহায়তার অভিযোগে বৃহস্পতিবার দিল্লির একটি আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন কাশ্মীরের আলোচিত বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক। মালিক তার বিরুদ্ধে তোলা সব অভিযোগের দায় গত মঙ্গলবার আদালতে স্বীকার করেছিলেন। তার অর্থদণ্ডের পরিমাণ নিয়ে যুক্তিতর্কের জন্য ২৫ মে দিন ধার্য করেছেন আদালত। ইয়াসিন মালিকের আর্থিক পরিস্থিতি মূল্যায়ন করতে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ নির্দেশ দিয়েছেন আদালত, যাতে করে জরিমানার অঙ্ক নির্ধারণ করা যায়। এছাড়া তার আয়ের উৎস ও সম্পদের হলফনামা দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। জঙ্গিবাদী কার্যক্রম, এ কার্যক্রমের জন্য তহবিল সংগ্রহ, এ ধরনের কার্যক্রমের ষড়যন্ত্র, জঙ্গিবাদী সংগঠনের সদস্য, অপরাধমূলক ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর আগে আদালত বলেছেন, জম্মু কাশ্মীরে স্বাধীনতা সংগ্রামের নামে জঙ্গিবাদ ও বেআইনি কাজের জন্য তহবিল সংগ্রহ করতে বিশ্বব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করেছেন মালিক। উত্তর কোরিয়ায় লবণ পানি আদা দিয়ে করোনা মোকাবিলা। করোনা ভাইরাসের কোনো টিকা এবং কার্যকরী অ্যান্টিভাইরাল ওষুধ ছাড়া সংকট মোকাবেলার চেষ্টা করছে উত্তর কোরিয়া। মহামারীর হাত থেকে রক্ষার জন্য ২০২০ সালের শুরুর দিকে দেশটি তাদের সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। এখনও পর্যন্ত উত্তর কোরিয়ার সরকার বিদেশি চিকিৎসা সহায়তা নিতে রাজি হয়নি। জ্বর থেকে মুক্তি পেতে উত্তর কোরিয়ার সব রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে সনাতনী চিকিৎসা করার আহ্বান জানানো হচ্ছে। যারা গুরুতর অসুস্থ নয় তাদের আদা অথবা হানিসাইকল চা পান করা এবং ইয়োলো পাতার পানি পান করার জন্য পরামর্শ দিচ্ছে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের পত্রিকা রডং সিমনান। এ ধরনের গরম পানীয় গলা ব্যথা এবং কফের মতো করোনা ভাইরাসের হালকা লক্ষণ থেকে আরাম দিতে পারে। এছাড়া শরীর থেকে বেশি পানি বের হয়ে গেলে সেটির অভাবও পূরণ হয়। আদা ও ইউলো পাতা শরীরের প্রদাহ এবং ব্যথা কমাতে সাহায্য করে, কিন্তু এগুলো করোনা ভাইরাস সংক্রমণের চিকিৎসা নয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সম্প্রতি এক দম্পতির সাক্ষাৎকার নিয়েছে।
যারা সকাল বিকাল লবণ পানি দিয়ে গার্গল করার পরামর্শ দিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে রাজধানী পিয়ংইয়ং এ 1000 টন লবণ পাঠানো হয়েছে। কোনো কোনো গবেষণায় বলা হয়েছে লবণ পানি দিয়ে গার্গল করা সাধারণ ভাইরাসজনিত ঠান্ডা লাগা থেকে মুক্তি দিতে পারে, তবে এটি করোনা ভাইরাস সংক্রমণ থামানোর মতো যথেষ্ট প্রমাণ নেই। গবেষণাগারের পরীক্ষায় দেখা গেছে মাউথওয়াশ করোনা ভাইরাস ধ্বংস করতে পারে, তবে মানুষের শরীরে ভাইরাস সংক্রমিত হলে সেটি করতে পারে না, সে সম্পর্কে কোনো প্রমাণও নেই। রাষ্ট্রীয় টেলিভিশন পরামর্শ দিচ্ছে আইবুপ্রোফেনের মতো ব্যথানাশক ওষুধ এবং অ্যামোক্সিসিলিনের মতো অ্যান্টিবায়োটিক সেবন করার জন্য। আইবুপ্রোফেন শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে এবং মাথা ব্যথা ও গলা ব্যথার উপশম দিতে পারে, কিন্তু এসব ওষুধ দ্বারা ভাইরাস যাবে না। অ্যান্টিবায়োটিক দেওয়া ছাড়া ব্যাকটেরিয়াজনিত ইনফেকশনের জন্য, ভাইরাসের জন্য নয়। এছাড়া অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার শরীরের জন্য ক্ষতি হতে পারে। গবেষণাগারের পরীক্ষায় দেখা গেছে কিছু অ্যান্টিবায়োটিক করোনা ভাইরাস সহ অন্য ভাইরাসের বিস্তার কিছুটা কমিয়েছে। উত্তর কোরিয়ার সব নাগরিককে মৌলিক চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি বিনা খরচে সরকারি হাসপাতালে বিশেষায়িত চিকিৎসাও দেওয়া হয়, তবে সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং তীব্র খরার কারণে দেশটির অর্থনীতি সংকুচিত হয়েছে। এসব কারণে রাজধানী পিয়ংইয়ং এর বাইরের হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা কর্মী, ওষুধ এবং যন্ত্রপাতির সংকট রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন টিকা কর্মসূচি গ্রহণ না করায় দেশটির 2.5 কোটি মানুষ বেশ ঝুঁকিতে রয়েছেন। গত বছর বিভিন্ন দেশ উত্তর কোরিয়াকে করোনা ভাইরাসের টিকা সরবরাহ করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু তারা সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। প্রিন্স হামজাকে গৃহবন্দী করেছেন জর্ডানের বাদশাহ। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ তার সৎ ভাই প্রিন্স হামজাকে কার্যত গৃহবন্দী করেছেন। বৃহস্পতিবার জারি করা এক রাজকীয় আদেশে তার আবাসস্থল, চলাচল এবং গতিবিধির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জর্ডানের সরকারি বার্তা সংস্থা রোয়া নিউজ জানায়, গত ডিসেম্বরে রয়্যাল ফ্যামিলি লয়ের আলোকে গঠিত কাউন্সিল যেসব বিধিনিষেধ আরোপ করেছিল, এই আদেশ তার আলোকেই জারি করা হয়েছে। জর্ডানের কর্তৃপক্ষ 2021 সালের এপ্রিলে ঘোষণা করেছিল যে প্রিন্স হামজা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং রাষ্ট্রের বিরুদ্ধে নাগরিকদের খেপিয়ে তোলার জন্য বিদেশি সংস্থাগুলোর সাথে ষড়যন্ত্র করছেন। প্রিন্স হামজা অভিযোগ অস্বীকার করে বলেন যে তিনি গৃহবন্দী ছিলেন। তবে রাজপরিবারের প্রবীণদের মধ্যস্থতার পর বাদশাহ আবদুল্লার প্রতি আনুগত্য প্রকাশের পর গত এপ্রিলে তিনি শাস্তি এড়াতে পেরেছিলেন। বাদশাহ আবদুল্লাহ বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে এক বক্তৃতায় বলেন, আপনারা জানেন যে গত বছর রাষ্ট্রদ্রোহ মামলাটির বিস্তারিত বিবরণ প্রকাশিত হয়েছিল। তখন আমি আমাদের পরিবারের মধ্য থেকে আমার ভাই প্রিন্স হামজার বিষয়টি মেটানোর সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু এক বছরের বেশি সময় ধরে সঠিক পথে ফিরে আসার সকল সুযোগ সে নষ্ট করেছে। আমি হতাশার সাথে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সে কখনো বদলাবে না। তিনি বলেন, এ কারণে আমি তার যোগাযোগ, আবাসস্থল ও চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করলাম। উল্লেখ্য, দেশটির বর্তমান নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে গত বছর প্রিন্স হামজা তার রাজকীয় পদবি ত্যাগ করেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।